লিওনেল মেসি তিনি তো আসলে চলে গেছেন ইউএসএতে এবং মায়ামির রাতটা করে নিয়েছেন নিজের গোল করেছেন নিজের অভিষেক ম্যাচে সেলিব্রেশনটা কি দারুণ ছিল ভালো লেগেছে খুবই চমৎকার একটা রাত ছিল কিন্তু সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে ইউএসএতে গিয়ে লিওনেল মেসি কি ইংরেজি শেখা শুরু করলেন তাকে আমরা কখনোই ইংলিশে কখনো কিছু বলতেও শুনিনি টুইটও করতে শুনিনি এবং লেব্রন জেমসকে তিনি ধন্যবাদ জানিয়েছেন ইনস্টাগ্রামে লিখেছেন থ্যাংকস আ লট ব্রাদার ইট ওয়াজ রিয়েলি নাইস টু সি ইউ আবার ট্যাগও করেছেন তাকে কিং জেমস মানে অবিশ্বাস্য মনে হচ্ছে আমার কাছে যে যিনি কখনো স্প্যানিশ বাদে একটা শব্দ উচ্চারণ করেন না ইংলিশ তিনি এখন লেব্রন জেমসকে ধন্যবাদ জানাচ্ছেন ইংলিশে অনেক কিছুই পাল্টে যাচ্ছে তাই না মানুষ মাত্রই বদলায় এবং তিনি আসলে এই জায়গাটায় তিনি ওই ইউএস এর জিনিসগুলোকে অ্যাডপ্ট করা আস্তে আস্তে তিনি শুরু করেছেন এটা কিন্তু একটা বড় এবং তিনি তো আসলে গেছেন আমেরিকান ড্রিম ফুলফিল করতে তো আলটিমেটলি ওই ইংলিশ হয়তো তার ছেলেরাও শিখবে তিনিও শিখবেন আমাদের মতোই মানে এখন আপাতত আমরা আর মেসির এক ইংলিশের সেম লেভেলে আছি মনে হয় না অলমোস্ট কাছাকাছি যাই হোক লিওনেল মেসির প্রথম ম্যাচে ইন্টার মায়ামি ক্রুজ আজুল সেটার ফল আপনারা নিশ্চয়ই জানেন লিওনেল মেসির গোলে ইন্টার মায়ামি জিতেছে এবং ওইখানে ওই ম্যাচে যারা ছিলেন দেখুন না মানে এই হচ্ছে গ্যালারির অবস্থা লেব্রন জেমস সেরেনা উইলিয়ামস কিম কার্দাশিয়ান টম ব্র্যাডি সব আমেরিকান সুপারস্টাররা হাজির হয়েছিলেন পুরো মেসি ম্যানিয়া চলেছে সেখানে এবং সেখানে অবভিয়াসলি সবকিছু মিলিয়ে আমরা দেখেছি একটা দারুণ একটা এনভায়রনমেন্ট কিন্তু ছিল অ্যান্টনি তাই না মার্কেটিং মাই বডি ইজ অন লাই আই 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 দারুণ একটা গানও তো আপনি আসলে গিয়ে দিলেন ডেভিড বেকহাম তো অবশ্যই সেখানে থাকবেন এই কারণ তার ক্লাব তিনিই সেখানে এনেছেন মেসির গোলের পর ডেভিড বেকহামের রিয়াকশনও আমরা দেখছিলাম পুরোপুরি পোয়া বারো একটা অবস্থা ছিল আমেরিকায় সেই সময়টা এবং লিওনেল মেসির খেলা হবে এবং তারা দেখবেন না এটা তো ইম্পসিবল এবং এই যে সাজসাজ রব তার শেষটা বোধ হয় এরকমই হতে পারত যে লিওনেল মেসি ফ্রি কিক নেবেন 94 মিনিটে গোল করবেন দলকে জেতাবেন এই লোকের পক্ষেই বোধ হয় হলিউড স্ক্রিপ্ট লেখা সম্ভব তাই না হলিউডের স্ক্রিপ্ট রাইটারদের তো টান করবে উনি জানেন কখন আসলে কি করতে হবে কোন জায়গায় আলোটা কেড়ে নিতে হবে আলো তো সবসময় তার সাথেই থাকে এরপরও আসলে পুরো লাইমলাইটের আলো দেখুন তিনি যখন মাঠে নেমেছেন তখন দেখেছেন স্টেডিয়ামের অবস্থা কি হয়েছে আর রিয়াকশনগুলো কি ছিল সবাই তো এ কারণেই ম্যাচটা দেখতে গিয়েছেন গোল করলেন জেরার্ডো মার্টিনো তিনি আসলে বলছেন মেসি তো এরকম গোল সবসময় করে থাকে এটা আমার কাছে নতুন কিছু না কিন্তু আমেরিকার সেই মানুষজনের কাছে তো নতুন ইনফ্যাক্ট পুরো এমএলএস এর কারণেই এটা নতুন এক্স্যাক্টলি এবং এমএলএস এর ইতিহাসের অন্যতম সেরা মুহূর্ত এখনই বলা হচ্ছে লিওনেল মেসির ওই গোলটাকে কিন্তু ক্রুজ আজুল হচ্ছে এই মুহূর্তে লিগা এমএক্স অর্থাৎ মেক্সিকান লিগের সবচেয়ে বটম টিম যদিও ক্রুজ আজুল বেশ বিখ্যাত বিখ্যাত দল ইন্টার মায়ামির হয়তো অনেক দূরে যেতে হবে এখনও অনেক কাজকর্ম তাদের বাকি তাই না মানে খেলা দেখে যা মনে হয়েছে দেখেন ইন্টার মায়ামি তো অনেকদিন পর একটা ম্যাচ জিতলো হ্যাঁ অলমোস্ট প্রায় সাত আটটা ম্যাচ পর আসলে তারা ম্যাচ জিতলো তবে এখন মেসি আসার পর ওই দিন আপনি একটা জিনিস দেখেন মেসি নামার আগ পর্যন্তও কিন্তু ম্যাচটা কিন্তু আসলে ব্যালেন্স ছিল যা বদলানো লিওনেল মেসি আসলে বদলেছেন আমার মনে হয় লিওনেল মেসির কেই টানতে হবে যদি মায়ামির চেহারা ঘোরাতে হয় লিওনেল মেসিকেই টানতে হবে বুস্কেটস আলবা তো তার সাপোর্ট হিসেবে তো আছে দেখেন বুস্কেটস আলবা যদি যেত এত কিন্তু হাইপ কিন্তু এমএলএস নিয়ে আসলে উঠতো না কিন্তু মেসি যদি না যেতেন তাহলে কি আপনার মনে হয় স্পেনের ক্যাপ্টেন জর্দি আলবা যেতেন না সেটা একটা বড় ফ্যাক্ট হ্যাঁ ইনফ্যাক্ট এখন তো আপনার আমরা তো দেখতে পাচ্ছি বা এখনো তো একটা ধারণা আছে সুয়ারেজও আসতে পারে শোনা যাচ্ছে তাহলে তো পুরো ওই বার্সেলোনার ওই ব্যাস্টারে আসলে একটা রিইউনিয়ন টাইপ টিমই হয়ে যাবে ফাইনাল হতে পারে আচ্ছা ট্রিভিয়া কোয়েশ্চেন বিরতিতে যাবো তার আগে কবে পরের ম্যাচ এই লিওনেল মেসি হ্যাঁ এই মাসিক তো আছে লিওনেল মেসি কয় তারিখ বলেন তো 27 তারিখ একদিন বেশি বলে ফেলেছেন 26 তারিখটা ওই টাইম ক্যালকুলেশনের করে ওইটা আপনি করে নিতেই পারেন 26 তারিখ কার কার সাথে বলেন তো সেটা মনে নেই আমিও জানি না সেটা জানতে হলে আসলে গুগল করতে পারবেন এবং সে যে কনফিডেন্স নিয়ে আসলে বলছিল মনে হচ্ছে সব তার মুখস্থ For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download TSports app to enjoy exciting games and highlights. Visit TSports.com.